চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদান, জমির পাট্টা প্রদান, এক্সট্রা লিফট প্রাইস বৃদ্ধি সহ একাধিক দাবিতে সোমবার বিজেপি চা বাগান সংগঠন বিটিডব্লিউ এর পক্ষ থেকে উত্তরবঙ্গের প্রতিটি চা বাগানে 3 দিবসীয় গেট মিটিংয়ের ডাক দেওয়া হয়েছে। আজ থেকে শুরু হলো চা বাগানে গেট মিটিং, আগামী 3 দিন ব্যাপী চলবে উত্তরবঙ্গের চা বলয়ে গেট মিটিং। সোমবার সকালে কালচিনি ব্লকের কালচিনি, আটিয়াবাড়ি, ভাতখাওয়া সহ বিভিন্ন চা বাগানে গেট মিটিংয়ে সামিল হয় বিজেপির চা বাগান সংগঠন বিটিডব্লিউ। বিটিডব্লিউ এর কেন্দ্রীয় কমিটির নেতা রাজেশ বার্লা উত্তরবঙ্গের তরাই, ডুয়ার্স, হিল সহ বিভিন্ন এলাকার প্রতিটি চা বাগানে যেখানে বিটিডব্লিউ এর সংগঠন আছে সেখানে গেট মিটিং হচ্ছে বলে জানান। আমরা শুনব কি জানিয়েছেন বিটিডব্লিউ এর কেন্দ্রীয় কমিটির নেতা রাজেশ বার্লা। আপনাদের এই গেট মিটিং হলো একটু বলুন। আজকে আমাদের 3 দিবসীয় গেট মিটিং হচ্ছে, আমার বিভিন্ন সমস্যা যেটা আছে সমস্যা নিয়ে আমরা চলছি। আমাদের এক্সট্রা লিভ প্রাইস, জমির পাট্টা, মিনিমাম ওয়াইজ সাব স্টাফ স্টাফদের নিয়ে গেট মিটিং করা হচ্ছে। এই গেট মিটিংয়ে আমাদের আন্দোলন শুরু হচ্ছে, 3 দিনের মিটিং হচ্ছে। এই 3 দিনের মিটিংয়ে আমরা আন্দোলন শুরু করেছি। আগামী দিন আজকে হয়েছে, আর 3 দিন 2 দিন আবার হবে, না হইলে আর আগামী দিন আমরা বিরুদ্ধে আন্দোলনে আমরা নামবো।